আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমি তোমাদের রাশেদ স্যার, সহকারী শিক্ষক শহীদ মুজিবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়। করোনাকালীন অবস্থায় আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো। আজকে পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস ফাইভের দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম অংশ ক্লাসটা নিতে যাব। এর আগে জীবা জড়র যে অধ্যায়টা ছিল প্রথম অধ্যায় অলরেডি তোমাদের শেষ করা হয়েছে দুইটা পার্ট নিয়ে, আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট নিচ্ছি। প্রথম পার্টের অংশে যেটা দ্বিতীয় অধ্যায়ের আছে, তোমাদের দ্বিতীয় অধ্যায়টা অবশ্যই তোমরা নাম জানো, অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ দূষণ। এখন এখানে দুটা শব্দ আছে, একটা পরিবেশ একটা দূষণ। পরিবেশ মানে বুঝতে পারছো যে আমাদের চারপাশে যেগুলো নিয়ে আছে সেগুলো সবগুলো হচ্ছে পরিবেশের অংশ, সেটা গাছপালা হোক, বাড়ি হোক, মানুষ হোক, গাড়ি হোক বা যে কোনো জিনিস, এভরিথিং সব কিছু নিয়ে আমাদের হচ্ছে পরিবেশ। এই পরিবেশ এর জন্য পরিবেশের মধ্যে আবার কিছু কিছু মানে তোমাদের রিলেশন আছে বা বন্ডিং আছে, এই রিলেশন বা বন্ডিংগুলো একে অপরের সাথে সম্পর্কিত। যদি সম্পর্কিত সূচক না হতো তাহলে আমাদের পরিবেশ গঠিত হতো না। আর এখানে দূষণ বলতে বোঝাচ্ছে, দূষণ মানে আমাদের যেটা ক্ষতি হয় অর্থাৎ পরিবেশে বসবাস করতে গেলে কোনো না কোনো জিনিস ক্ষতির সম্মুখীন হয়, এটাকে পরিবেশ দূষণ বলছে। তো তোমাদের বইয়ের এক্স্যাক্টলি যেটা পরিবেশ দূষণের সংজ্ঞা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধু খেয়াল করবা, পরিবেশ দূষণ বলতে বোঝায় যে পরিবেশে আমরা মানুষ বসবাস করি বা অন্যান্য জীব বসবাস করে, এদের বসবাসের অনুপযোগী বা উপযোগী নয় এমন অর্থাৎ ক্ষতিকারক হয়ে ওঠে, তখন তাকে পরিবেশ দূষণ বলে। অর্থাৎ আমাদের চলার পথে বা পরিবেশের সাথে সম্পর্কিত যে কোনো জিনিসই যেটা ক্ষতির সম্মুখীন হয় সেটাই পরিবেশের দূষণের প্রধান কারণ। বিভিন্নভাবে পরিবেশ দূষণ হয়ে থাকে বা পরিবেশ এ বিভিন্নভাবে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এই পরিবর্তনটা যখন আমাদের জীব বা প্রাণীকুলের ক্ষতিকর হয়ে যায় সেটাকে আমরা পরিবেশ দূষণ বলে থাকি। যেমন হচ্ছে বিষাক্ত বলতে পারি, বিষাক্ত গ্যাস, বিষাক্ত মাটি, বিষাক্ত পানি, এগুলো সবই পরিবেশ দূষণের একটা অংশ। প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ নিয়ে একটা পরিবেশ দূষণের মূল কথাটা ওঠে। শিক্ষার্থী মানে তোমাদের বইয়ে পরিবেশ দূষণের সম্পর্কে সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, চিত্র বই সুন্দর করে দেওয়া আছে। অধ্যায় দুইয়ে তোমরা একটা জিনিস খেয়াল করবা, পরিবেশ দূষণের জন্য যেগুলো দেওয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুইটা টপিক দেওয়া আছে। এই টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ দূষণের উৎস ও কারণ, মানে কোথায় কোথায় থেকে পরিবেশটা দূষিত হচ্ছে এবং এর কারণগুলো কী। এখন পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের ফলে আমাদের চারিপাশে যেদিকে আছে সেটা বিভিন্নভাবে, সেটা মানুষের ব্যবহারের কারণেই হোক বা অন্যান্য প্রাণী বা আমরা বলতে পারি যে শিল্পায়ন বা নগরায়ন বলতে পারো বা উন্নয়নের বলতে পারো বা তার বলতে পারো যে প্রাকৃতিক বিপর্যয় বলতে পারো, এগুলো সব কারণেই কিন্তু আমাদের পরিবেশের অবক্ষয় বা দূষণ হচ্ছে। এই দূষণটা হচ্ছে একটা কারণে, সেটা পরিবেশের ব্যবহারটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে থেকেও বেশি, অর্থাৎ যেটা দরকার তার থেকেও বেশি ব্যবহার করা হচ্ছে, এর ফলে পরিবেশটা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের চারপাশে খেয়াল করে দেখবা প্রত্যেকটা পরিবেশের জিনিসই বিভিন্নভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বা তার ব্যবহারের যেটা সীমা আছে তার থেকে আমরা বেশি ব্যবহার করছি, এই কারণে পরিবেশের ভারসাম্য বা পরিবেশ দূষণে ঘটছে। শিক্ষার্থী বন্ধুরা, যে টপিকটা আমি আলোচনা করতে চাইছি সেই টপিকটা হচ্ছে পরিবেশ দূষণ, দূষণের উৎস এবং কারণ। পরিবেশ দূষণ উৎস প্রধান কারণ হতে পারে এখন যেটা হচ্ছে আমাদের পৃথিবীটা কিন্তু উন্নয়নের দিকে, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জিনিস আবিষ্কার হচ্ছে এবং তাই সেই আবিষ্কারের মাধ্যমে আমরা নতুন কিছু পাচ্ছি। তো এটার আরেকটা জিনিস হচ্ছে শিল্পায়ন, অর্থাৎ শিল্পের উন্নয়ন,
যেটা হচ্ছে এটা শিল্প কারখানা, বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে। এই যে কলকারখানাগুলো আছে, এই কলকারখানাগুলোর বিভিন্ন বর্জ্য বা কেমিক্যাল জিনিস সেগুলো বিভিন্ন পরিবেশের সাথে মিশে যাচ্ছে বা কালো ধোঁয়া হতে পারে, এই কারণে হতে পারে। যেমন আমরা বলতে পারি যে কোনো কলকারখানার কেমিক্যাল যদি আমাদের নদীতে বা অন্য কোনো জায়গায় সেটা পানি দূষিত হচ্ছে, আর এই ধোঁয়াটা যদি আসে সেটা আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ পরিবেশে বা বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে, এভাবে সাধারণত পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া শিক্ষার্থী পরিমাণ খেয়াল করবো, আমরা যে ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি, এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা যেমন গ্যাস, তেল, কয়লা ব্যবহার করে থাকি, এই গ্যাস, তেল এবং কয়লাগুলো সাধারণত আমাদের পরিবেশকে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। কারণ এগুলো প্রকৃতি থেকে যদিও পাই, কিন্তু এর ব্যবহারের ফলে কোনো না কোনোভাবে পরিবেশ দূষিত হচ্ছে। যেমন কোনো গাড়িতে যদি আমরা তেল ব্যবহার করি, এই তেলটা কিন্তু আমরা যেটা ব্যবহারের পরে যে বর্জ্য হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু মাটিতে বা অন্য পানিতে পড়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে এবং আমাদের পরিবেশটা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস দেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু আমাদের মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে। অর্থাৎ একটা পরিবারে একজন থাকার কথা, দুজন থাকার কথা, সেখানে আমরা চার পাঁচজন ছয়জন হয়ে যাচ্ছে। এর ফলে কি, প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা বা চাহিদা বেড়ে যাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধিও হচ্ছে পরিবেশ দূষণের একটা অন্যতম অংশ। আরেকটা জিনিস খেয়াল করবে, জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন খাদ্য এবং প্রকৃতির ব্যবহারটা বেড়ে যাবে। অর্থাৎ আগে যেখানে ধরো এক মন চাল লাগতো, সেখানে এখন দুই তিন মন করে চাল লাগছে। বা প্রকৃতির যেখানে একটা গাছ লাগতো আর তার আগ্রহপত্র তৈরি করতে, সেখানে এখন তিন চারটা করে গাছ লাগছে। এই যে পরিবেশটাকে ব্যালেন্স না করে আমাদের চাহিদার উপর নির্ভরশীল করে পরিবেশটাকে বিলুপ্ত করে দিচ্ছি আমরা। অর্থাৎ আমাদের চাহিদার জায়গায় প্রয়োজনের জিনিসটা কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ এটার ফলে সাধারণত পরিবেশ দূষণ কম হয়ে যাচ্ছে। পরিবেশ বেশিরভাগই দূষণ হয় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে। আমরা প্রত্যেক দিন যে কাজগুলো করে থাকি, এই কাজের ফলে সাধারণত পরিবেশ দূষণ মারাত্মকভাবে হয়ে থাকছে। পরিবেশ আমরা যেমন প্রথমে বলি, সকাল থেকে আমরা যে কাজগুলো করি, সকাল থেকে উঠে একবারে রাত পর্যন্ত, ঘুমে রাত পর্যন্ত, প্রত্যেকটাই কিন্তু পরিবেশ দূষণের কাজগুলাই করে থাকছে। ব্রাশ করছি, ফেলছি, এটা পানি দূষণ হচ্ছে। মুখ ধুচ্ছি, সেটাও পানি দূষণ হচ্ছে। তারপরে হচ্ছে আমরা আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে পরিবেশ দূষণ করছি। তারপরে বিভিন্নভাবে আমরা গ্যাস ইউজ করছি রান্নার ক্ষেত্রে, সেগুলো খাচ্ছি, ওগুলো পরিবেশ দূষণ হচ্ছে। হ্যাঁ, এগুলোর কারণে সাধারণত আমাদের যে চাহিদাটা বেড়ে গেছে তার সঙ্গে পরিবেশটা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের এখানে যে জিনিসটা বলা দরকার, আরেকটা টপিক, সেটা হচ্ছে পরিবেশ দূষণের প্রভাব। পরিবেশ দূষণের ফলে এটা তো বুঝতেই পারছো যে পরিবেশটা ভালো থাকলে মানুষের উপকারে বা মানুষের জিনিসটা ভালো থাকবে, মানে প্রত্যেকটা মানুষ, প্রাণী, উদ্ভিদকুল, প্রাণীকুল, জীবকুল, যত বল সবগুলোই ভালো থাকবে। কিন্তু যদি কোনো কারণে পরিবেশটা দূষণ হয়ে যায়, মানে পরিবেশের যে দিকগুলো আছে বা শৃঙ্খলগুলো আছে বা খাদ্য জালগুলো আছে সেগুলো ভেঙে যাবে, এবং এইটা ভেঙে গেলে দেখা যাবে যে প্রাণী বা জীবকুলের যে আবাসস্থল আছে, এই আবাসস্থলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আমরা তখন বসবাসের যোগ্য আর থাকবে না। এছাড়াও পরিবেশ দূষণের ফলে জীবজন্তু পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। দূষণের কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ বা বালাই হচ্ছে। যেমন আমরা যদি একটু বলি, বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রোগ কিন্তু এখন দেখা যাচ্ছে, যেগুলোর জন্য আবার নতুন করে সমাধান আমাদেরকে খুঁজতে হচ্ছে। আর এটা যদি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবা যে তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের মানুষেরও বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। যেমন বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে এছাড়া আমাদের ত্বকের বিভিন্ন ক্যান্সার হচ্ছে, এবং শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হচ্ছে, পানিবাহিত রোগ হতে পারে ত্বকের কারণে, এটা হচ্ছে জন্ডিস হতে পারে, টাইফয়েড হতে পারে, কলেরা হতে পারে, বিভিন্ন কারণে আমরা পানিবাহিত রোগগুলো হয়ে থাকি। এটার কারণ হচ্ছে আমাদের পরিবেশ দূষণের ফলে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে পারছি না, বায়ু ব্যবহার করতে পারছি না,
এবং খাদ্য ব্যবহার করতে পারছি। এজন্য ক্যান্সার, তারপরে হচ্ছে শ্বাসজনিত রোগ এবং হচ্ছে পানিবাহিত রোগগুলো আমাদের মধ্যে দেখা দিচ্ছে। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, এটা তো বললামই শিক্ষার্থী বন্ধুরা অলরেডি, সেটা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের যে পরিবর্তন সেটা পরিবর্তনের মাধ্যমে আমরা খাদ্য জালও পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে তাপমাত্রা, আমাদের দিন দিন কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে তাপমাত্রাটা দিন দিন বাড়ছে, অর্থাৎ 1 ডিগ্রি করে যদি প্রত্যেক বছর বাড়ে তাহলে আমাদের তাপমাত্রা, যদি গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 31 ডিগ্রি, 32 ডিগ্রি, 33 ডিগ্রি এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়ছে বা প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, যে দেশগুলো বরে বাচ্ছন্ন বরে বেশি সেসব দেশে বরফগুলো গলে যাচ্ছে, এবং সাধারণত ওই যে গলা বরফ থেকে যে পানিটা আসছে সামুদ্রিক বা নদীর মাধ্যমে নিম্ন অঞ্চলগুলো এগুলো প্লাবিত হচ্ছে এবং এই নিম্ন অঞ্চলগুলো ডুবে যাচ্ছে। এইভাবে সাধারণত আস্তে আস্তে পরিবেশগুলো মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা, আর সমস্যা হওয়ার কথা না, তোমরা ভালো করে ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো দেখলে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে আমি বললাম যে বরফটা হচ্ছে, বরফে পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে প্রাণীগুলো আস্তে আস্তে মৃত হয়ে যাচ্ছে, এবং বরফের দেশে যে পানিগুলো থাকে সেগুলো মারা যাচ্ছে, আর গরমের যে দেশে যে পানিগুলো ঠান্ডা পানির জন্য এগুলো মরে যাচ্ছে। তো এইগুলো পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, যেটা হিমবাহ বলা হয়। তো এই বলে আমি আজকের মতো ক্লাস শেষ করলাম, পার্ট 1টা দ্বিতীয় তোমাদের আজকে নেওয়া শেষ হলো, আশা করি সুস্থ থাকলে দ্বিতীয় পার্টটা আমি নিব দ্বিতীয় অধ্যায়ে। তোমরা চিত্র আছে এখানে পরিবেশ দূষণ এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ যে পরিবর্তন সেটা, এটা তোমাদের পেজ নাম্বার 10 আছে বই, দেখবে সুন্দর করে চিত্র আকারে দেওয়া আছে কলকারখানা দেখবে ধোয়া বেড়ে যাচ্ছে বাইরে হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, নিজেকে সুস্থ রাখো, অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করো। এ বলে বিদায় নিচ্ছি আমি তোমাদের আশা স্যার, আসসালামু আলাইকুম।